প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ এবং ইউনিভার্সিটি ছাত্রছাত্রী আছো, তোমাদের স্কুল কলেজ এই মুহূর্তে খোলা নিয়ে বিভিন্ন সমস্যা রয়েছে। এবি মাঝে তোমরা চিন্তার মধ্যে রয়েছো, তোমাদের যে এক্সামিনেশন রয়েছে অর্থ সেমিস্টারের, সেই এক্সামিনেশন অনলাইনে হবে না অফলাইনে হবে। তারই মাঝে কিন্তু দুটি বিশ্ববিদ্যালয় রীতিমতো অফিসিয়ালভাবে নোটিশ দিয়ে জানিয়ে দিল তাদের এক্সামিনেশন অফলাইনেই হবে। কোন দুটো ইউনিভার্সিটির ক্ষেত্রে রুটিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো তোমাদের যে এক্সামিনেশন সেটা অনলাইনে না অফলাইনে হবে, এবং প্রত্যেকের ক্ষেত্রে কী হতে চলেছে, সম্পূর্ণটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। অর্থ সেমিস্টার নিয়ে, কবে অর্থ সেমিস্টার শুরু হচ্ছে, এ কবে এক্সাম হচ্ছে, কি মোডে এক্সাম হচ্ছে, কার কোন ইউনিভার্সিটি স্টুডেন্টদের ক্ষেত্রে। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করার অনুরোধ রইল। আর আমাকে ব্যক্তিগতভাবে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ইনবক্স করতে পারো। বন্ধুরা, সবার প্রথমেই বলে রাখি, ইতিমধ্যেই কিন্তু তোমরা বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন বিজ্ঞপ্তি পেয়েছো কলেজ ইউনিভার্সিটি রিওপেন নিয়ে। তারা এখনও কলেজ ইউনিভার্সিটি রিওপেনের ব্যাপারটাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি, এরকম অনেক ইউনিভার্সিটি অনেক কলেজ রয়েছে। এরই মাঝে দুটি ইউনিভার্সিটি কিন্তু রীতিমতো তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি দ্বারা তাদের সেমিস্টার এক্সাম অফলাইনে কন্ডাক্ট করবে, রুটিন সহ রীতিমতো ঘোষণা করে দিল। অ্যাকচুয়ালি কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে কোন স্টুডেন্টরা অফলাইনে সেমিস্টারের পরীক্ষা দেবে সমস্তটাই দেখে নেব। সবার প্রথম যে ইউনিভার্সিটিটা রীতিমতো রুটিন সহ অফলাইন এক্সামিনেশনের সেমিস্টারের পরীক্ষার ঘোষণা করলো, সেটা রীতিমতো দেখে নিই। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, আমি ইগনুর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু একটি অফিসিয়াল ডেট ঘোষণা করা হয়েছে, টেন্টেটিভ ডেট সিট ফর ক্যান্ডিডেট অফ ডিসেম্বর 2021, এন্ড অফ দ্য এক্সামিনেশন। তো এখানে ক্লিক করে কিন্তু আমি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি, সেখানে কি বলা হয়েছে। তো এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, এক্সামিনেশনের জন্য অনলাইনে সাবমিশন করতে রেজিস্ট্রেশনের কথা রীতিমতো উল্লেখ করেছে, এবং তারপরেই যদি আমরা নিচে যাই, এখানে রীতিমতো কিন্তু রুটিং তোমরা দেখতে পেয়ে যাবে যে মর্নিং শিফট এবং ইভিনিং শিফটে কিন্তু রুটিং প্রকাশিত হয়েছে। জানুয়ারি মাসের 20 তারিখ থেকে কিন্তু তোমাদের এর ইগনু যারা ছাত্রছাত্রী আছো তোমাদের এক্সামিনেশন চালু হয়ে যাচ্ছে। এখানে প্রত্যেকের মর্নিং শিফটে এক্সামিনেশন হবে 10টা থেকে 1টা পর্যন্ত, ও এবং ইভিনিং শিফটে 2টোর থেকে 5টা পর্যন্ত কিন্তু তোমাদের এক্সামিনেশন কন্ডাক্ট করছে অফলাইনে ইগনু। এখানে পরপর প্রত্যেকটা রুটিং শিডিউল দেওয়া রয়েছে, 21-22 এরকমভাবে প্রত্যেকটা কোর্সে কিন্তু এক্সামিনেশন অফলাইনে হবে। এখানে তোমরা প্রপার বিজ্ঞপ্তিটা দেখে নিতে পারো। তার মানে তোমরা বুঝতেই পারছো, ইগনু ইউনিভার্সিটি রীতিমতো কিন্তু তাদের যে এক্সামিনেশন রয়েছে সেমিস্টারের সেটা অফলাইনে হবে, তার প্রপার রুটিং সহ অফিসিয়াল বিজ্ঞপ্তি দ্বারা জানিয়ে দিল। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকেই জানিয়ে রাখি, ইগনু কিন্তু কিছুদিন আগেই রীতিমতো অফিসিয়াল বিজ্ঞপ্তি দ্বারা তাদের মিড সেমিস্টারের যে এক্সামিনেশন আছে অ্যাজ পার ইউজিসি গাইডলাইন, তারা কিন্তু তাই সেই সেমিস্টারের এক্সামিনেশন সম্পূর্ণভাবে বাতিল করে এবং বলেও দিয়েছিল তাদের এর পরবর্তী সেমিস্টারের এক্সামিনেশন মে বি ডিসেম্বরেই হবে, এবং সেখান থেকে পরে পরবর্তীকালে কোন মোডে হবে, কিভাবে হবে, সমস্ত কিছু জানিয়ে দেবে। আর ইতিমধ্যে তারা জানিয়েও দিল তাদের পরবর্তী সেমিস্টারের যে এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশন অফলাইনে হবে জানুয়ারির 20 তারিখ থেকে। এক্ষেত্রে তোমাদের অনেকেই এই বিষয়টি অনেকেই শুনে চিন্তার মধ্যে রয়েছে যে প্রত্যেকের এক্সামিনেশন কি তাহলে অফলাইনে হবে, যেহেতু ইগনু রীতিমতো অফিসিয়াল বিজ্ঞপ্তি দ্বারা জানিয়ে দিয়েছে অফলাইনে এক্সামিনেশন হবে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকেই বলে রাখি, প্রত্যেকের এক্সামিনেশন না, ইগনু কিন্তু আগে অর্থাৎ যখন কোভিড বা প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, সমস্ত পরীক্ষা যখন অনলাইনে হয়েছিল, তখনও কিন্তু এই ইগনু রীতিমতো অফলাইনেই এক্সামিনেশন নিয়েছে। সর্বদা তারা অফলাইনেই কিন্তু এক্সামিনেশন কন্ডাক্ট করে বা করে এসে চলেছে। তা অর্থাৎ ইগনুতে যারা ভর্তি হতে চলেছো বা ভর্তি হয়ে গেছো, সেমিস্টার এক্সাম দেবে, তোমাদের এক্সামিনেশন কিন্তু অনলাইনে না অফলাইনেই হবে। আরও একটি ইউনিভার্সিটি নিজের মতন করে কিন্তু রীতিমতো নোটিশ দ্বারা জানিয়ে দিল তাদের এর সেমিস্টারের যে এক্সাম রয়েছে সেই এক্সাম কিন্তু অফলাইনে কন্ডাক্ট হতে চলেছে। কোন ইউনিভার্সিটিকে কোন ছাত্রছাত্রীদের অফলাইনে আরও এক্সামিনেশন দিতে হচ্ছে, এ কোন নোটিশটি প্রকাশিত হয়েছে, কোন ইউনিভার্সিটির তরফ থেকে দেখে নেব। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, অর্থাৎ টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে কিন্তু রীতিমতো একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু তারা রীতিমতো নোটিফিকেশনের সমস্ত কিছু উল্লেখ করেছে। রিগার্ডিং দ্য ফোর্থকামিং এক্সটার্নাল এক্সামিনেশন অফ থিওরিটিক্যাল সাবজেক্ট
for the part-time diploma student of first year section A in the academic section 2020-2021. This is to notify that said examination will be conducted through offline mode, physical mode. তার মানে তোমরা বুঝতেই পাচ্ছ, তোমরা যারা পলিটেকনিকের স্টুডেন্ট রয়েছে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের এর পার্ট টাইমে ছাত্রছাত্রীদের কিন্তু এক্সামিনেশন অফলাইনেই হবে, যেটা রীতিমতো আগে অনলাইনে হবে বলে শোনা যাচ্ছিল, নোটিফিকেশন দেওয়া হয়েছিল সেটা কিন্তু রীতিমতো অফলাইনেই হবে, প্রপারভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, এবং ফিজিক্যাল মোডেই তোমাদের এক্সামিনেশন হবে। আবার বলছি, পলিটেকনিকের ফার্স্ট ইয়ারের পার্ট টাইমে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে, পার্ট টাইমে ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইয়ারের 2020-21 এর সেকশন এর ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু অফলাইনে এক্সাম হবে, সেই নোটিফিকেশনটাই কিন্তু টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে রীতিমতো জানিয়ে দেওয়া হলো। এই দুটি নোটিশ দেখে তোমরা প্রত্যেকেই চিন্তার মধ্যে চলে গেছো, প্রত্যেকের এক্সামই কি তাহলে অফলাইনে হবে, অনলাইনে নয় এই সেমিস্টারের এক্সাম? এক্ষেত্রে তোমাদের প্রত্যেককেই বলে রাখি, ইগনু এবং তোমাদের যেটা বললাম পলিটেকনিকের এই পার্ট টাইম স্টুডেন্টের জন্যই কিন্তু দুটি নোটিশ প্রকাশিত হয়েছে অফলাইনের। এই মুহূর্তে অন্য কোনো নোটিশ কিন্তু আমাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য প্রকাশিত হয়নি। ইতিমধ্যে আমরা দেখেছি অনলাইনের জন্য কিন্তু রীতিমতো সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি প্রকাশিত করেছে অনলাইনে এক্সামিনেশন হবে, সেক্ষেত্রে তোমাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আর যেটা বললাম, ইগনু কিন্তু সর্বদা এই কোভিড সিচুয়েশনের মধ্যেও অফলাইনে এক্সাম নিয়েছে যখন সমস্ত এক্সামিনেশন অনলাইনে ছিল, সেক্ষেত্রে তোমাদের এই মুহূর্তে সমস্ত ইউনিভার্সিটি এবং কলেজ নিজেদের মতো কলেজ বিশ্ববিদ্যালয় রিওপেন নিয়ে নোটিশ দিচ্ছে, কোথাও বলা হচ্ছে স্টুডেন্টরা প্রত্যেকে যেতে পারবে বিভিন্ন গাইডলাইন দিয়ে, কোথাও বলা হচ্ছে শুধুমাত্র লাস্ট ইয়ারের স্টুডেন্ট অর্থাৎ ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা যেতে পারবে, কোথাও বলা হচ্ছে 18 বছর বয়সী কম যারা স্টুডেন্ট আছে তারা যেতে পারবে, কোথাও বলা হচ্ছে যে 18 বছরের কম বয়সী যারা স্টুডেন্ট রয়েছে তারা যেতে পারবে না, কোথাও বলা হচ্ছে হোস্টেল খুলবে, কোথাও বলা হচ্ছে হোস্টেল খুলবে না, কোথাও বলা হচ্ছে ডবল ভ্যাকসিনেশন লাগবে, কোথাও বলা হচ্ছে ফার্স্ট ভ্যাকসিনেশন হলেও মোটামুটি চলে যাবে, কোথাও বলা হচ্ছে গার্জিয়ানদের অনুমতিপত্র লাগবে, আবার কোথাও বলা হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি ছাত্রছাত্রী সপ্তাহে প্রত্যেক দিন যাবে না, মাত্র 3 দিন যাবে, মানে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে এক এক রকম। রাজ্য সরকার যে গাইডলাইন প্রকাশিত করেছে সেই গাইডলাইনকে তোয়াক্কা করে কিন্তু এক একটা কলেজ ইউনিভার্সিটি এক এক রকম গাইডলাইন প্রকাশিত করছে, এবং সেক্ষেত্রে এখনও পর্যন্ত বেশিরভাগ, আমি বলতে পারি 95% ইউনিভার্সিটি বা কলেজ কিন্তু এখনও পর্যন্ত তাদের এর অ্যাকচুয়ালি ক্লাস শুরু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সামিনেশন অফলাইনে এটা ভাবাটাই মানে একটা চাঞ্চল্যকর বিষয়, কারণ প্রত্যেকের জন্য কলেজ ইউনিভার্সিটি খুলছে না, আর সেক্ষেত্রে অফলাইন এক্সাম হবে কীভাবে? এক্ষেত্রে এটা অবশ্যই হতে পারে তোমাদের এক্সামিনেশন যেটা আছে সেটা মেবি একটু পিছিয়ে যাবে, পিছিয়ে গেলেও খুব বেশি তো পেছাতে পারবে না, যেটা ডিসেম্বরে হওয়ার কথা ছিল সেটা জানুয়ারিতে হবে, যেটা আমরা দেখলাম আর রীতিমতো ইগনুর ক্ষেত্রে যে জানুয়ারির 20 তারিখ থেকে শুরু হচ্ছে, আমি ধরে নিলাম জানুয়ারির একদম শেষ থেকে শুরু হবে। তোমাদের এই সিচুয়েশনের উপর ভিত্তি করে তোমরা এক্সামিনেশন দেবে, তোমরা পরীক্ষা দেবে, তোমাদের কি মতামত যে অ্যাকচুয়ালি তোমাদের এক্সামিনেশন এই মুহূর্তে অনলাইনে হলে ভালো হয় না অফলাইনে হলে ভালো হয়, কারণ সবার জন্য তো কলেজ খুলছে না, তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর ব্যক্তিগতভাবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি ইনস্টাগ্রামে আমাকে ইনবক্স করতে পারো। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, প্রত্যেকে ভালো থেকো, জয় হিন্দ, জয় ভারত।